আমি একজন দুবাইয়ের শেখ, দুবাইয়ের ব্যবসায়ী, বাংলাদেশ আমার শ্বশুর বাড়ি, আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। দুবাইয়ের শেখ চরিত্রে দেখলাম কিছুক্ষণ আগে, আসলে দুবাই কেন যাওয়া হলো আর হঠাৎ করে বাংলাদেশ কেন আসলো? আসলে আমি একটা সিনেমায় অভিনয় করছি, আমাদের সবার প্রিয় দেবাশিস বিশ্বাস দাদার সিনেমা তুমি যেখানে আমি সেখানে। এই সিনেমায় আমি একজন দুবাই থেকে এসেছি, আমি একজন দুবাইয়ের শেখ, দুবাইয়ের ব্যবসায়ী, বাংলাদেশ আমার শ্বশুর বাড়ি, আমি বাংলাদেশি এক নারীকে ভালোবেসে বিয়ে করেছি, আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি, বাংলাদেশে এসেছি। আমি চেষ্টা করছি আমার স্ত্রীকে নানাভাবে মুগ্ধ করতে, তাকে ইমপ্রেস করতে, এবং ইমপ্রেস করতে গিয়ে কিছু অঘটন ঘটে যায়। কিন্তু সেটা কী অঘটন তা আমি বলবো না, কারণ বললে স্পয়লার হয়ে যাবে, এটা আপনারা বড় পর্দায় দেখতে পাবেন। নারী আটকায় ভালোবাসায়, প্রেমে, স্নেহে, শ্রদ্ধায়, নিষ্ঠুরতায় আটকানো যায় না, নির্মমতায় আটকানো যায় না, নারীকে কষ্ট দিলে আটকানো যায় না। আমি আমার জীবনে যে প্রথম সিনেমাটা করেছিলাম ছুঁয়ে দিলে মন, শিহাব শাহীন ভাইয়ের সিনেমা, সেই সিনেমায় মিশা ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। 2015 সালে সিনেমাটি মুক্তি পায়। ওই সিনেমায় কিন্তু মিশা ভাইয়ের ক্যারেক্টারটা খল চরিত্র ছিল না, উনি একটা পজিটিভ চরিত্র করেছিলেন, আরিফিন শুভ ভাইয়ের দুলাভাই ক্যারেক্টার। সো সেখান থেকে তার এরপরে মিশা ভাইয়ের সাথে আমি আরও সিনেমা করেছি, অনন্য মামুন ভাইয়ের অমানুষ করেছি, ওখানে মিশা ভাই একটা নেগেটিভ চরিত্রে ছিলেন। ওখানে আসলে মিশা ভাইয়ের গুলি খেয়েই আমি মারা যাই, মানে ইন্টারভিউয়ের ঠিক আগে মিশা ভাই আমাকে গুলি করে মেরে ফেলেন ওই সিনেমাতে। ওটা বেশ একটা ভালো কাজ ছিল মিশা ভাইয়ের সাথে। গাজীপুরের শালবনের জঙ্গলে করোনার সময় আমরা প্রায় 11-12 দিন ছিলাম, তারপরে এই সিনেমাটা করছি। মিশা ভাই তো খুবই একজন কোঅপারেটিভ অ্যাক্টর, উনি নিজের কথা শুধু ভাবেন না, সবসময় উনি চেষ্টা করেন যে ওনার পাশে আশেপাশে যারা অভিনয় করছে তাদের অভিনয়টাকে কীভাবে আরও মানে এনহ্যান্স করা যায়, আরও কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, এটা মিশা ভাই সবসময় চেষ্টা করেন। এবং আমি বলবো আমি সবসময় মিশা ভাইকে খুবই সহায়ক, খুবই সহায়তাকারী, খুবই কোঅপারেটিভ, খুবই সাপোর্টিভ একজন কো অ্যাক্টর হিসেবে পেয়েছি। ভালো নাটকও কিন্তু হচ্ছে, আপনি যদি আশফাক নিপুণের কাজ দেখেন, শিহাব শাহীন ভাইয়ের কাজ দেখেন, মিজানুর রহমান আরিয়ান, সবাই তো ভালো কাজ করছে, চয়নিকা চৌধুরী, খুব জীবনমুখী ফ্যামিলি ওরিয়েন্টেড কাজ কিন্তু ওনারা করছে। আমি কয়েকদিন আগে রুবেল হাসানের একটা কাজ দেখলাম ফ্যামিলি নিয়ে, একদম পরিবারের গল্প নিয়ে। তারপর আরেকটা কাজ আমি রিসেন্টলি দেখলাম জাকারিয়া শৌখিনের, যেখানে অপূর্ব ভাই, তৌসিফ আর আরেকজন ছিল, তিনজনই তিন ভাইয়ের গল্প, বাবা বাবা হ্যাঁ হ্যাঁ বাবা মারা গেছে, বাবা অনেক লোন রেখে গেছে, তিন ভাই কীভাবে মাকে, মা মনিরা মিঠু আপু মাকে হেল্প করছে, কীভাবে ওই লোন থেকে বের হয়ে আসা যায়, তো পুরো ফ্যামিলির একটা গল্প। আমি মনে করি আসলে হতাশ হওয়ার মতো কিছু হয়নি, এখনও অনেক ভালো নাটক হচ্ছে, অনেক নতুন নতুন নির্মাতারা, ইয়াং নির্মাতারা আসছে, তারা অবশ্যই সামনে ফ্যামিলি ওরিয়েন্টেড নাটক অনেক বেশি করে বানাবে, এটা আমি বিশ্বাস করি। ধরুন আপনি ভিলেন, এই সিনেমাটার ডায়লগ আপনি সেই অ্যাঙ্গেলে বলবেন, ডরাস না, আচ্ছা।